সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশগুলো আগামী জুনের মধ্যে আইনে পরিণত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। সিলেটে দিন দিন বাড়ছে চাল ও ভোজ্য তেলের দাম, অতিরিক্ত দামের কারণে পণ্য ক্রয়ে ক্রেতাদের না বিশ্বাস। যুক্তরাজ্য থেকে আরও 136 জন যাত্রী সিলেটে এসেছেন, বিমানবন্দরে নামার পর তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়। 40 বছর বয়সী সাধারণ মানুষও করোনা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের দ্বিতীয় দিনে নগরীর 1219 জন টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম। কুমিল্লায় 5 বছর আগে ট্রেনে ডাকাতির সময় আব্দুর রহমান নামে এক সেনা সদস্যকে হত্যার দায়ে 4 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের 1,00,000 টাকা করে অর্থদণ্ডও করা হয়। বাংলাদেশ থেকে নেপালে সার রপ্তানিতে ট্রানজিট সুবিধা দিয়েছে ভারত। চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলপথ দিয়ে এই ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে। উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। কুচকিতের চোটের কারণে ঢাকা টেস্টে খেলতে পারছেন না তিনি। সোমবার এ তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।